कम बैक फ्रेंड्स, এই মাত্র খবর অনুযায়ী পয়লা জুলাই থেকে লকডাউন নিয়ে রাজ্য সরকার কি ভাবছে, সাধারণের জন্য কি নির্দেশিকা জারি করা হয়েছে। আজকে এই একটু আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছুই পরিষ্কারভাবে জানিয়ে দিলেন। তো কি কি বলা হয়েছে বিস্তারিত সমস্ত কিছুই জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। আরও বাড়ল রাজ্যের কড়া বিধিনিষেধের মেয়াদ, তবে পয়লা জুলাই থেকে চলবে সরকারি বেসরকারি বাস, ছাড় পেল আরও কিছু সড়ক পরিবহনের মাধ্যম, তবে বন্ধই থাকছে ট্রেন মেট্রো। সোমবার এই সংক্রান্ত একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 15 জুলাই অবধি বহাল কোভিড বিধিনিষেধ, রাত 9টা থেকে ভোর 4-5টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোনো যাবে না। সাধারণের জন্য বন্ধ ট্রেন মেট্রো, স্পেশাল ট্রেন মেট্রো যেমন চলছে তেমনই চলবে। চলবে সরকারি বেসরকারি বাস, 50% যাত্রী নিয়ে চলবে বাস। কোভিড বিধি মেনে খুলছে বিউটি পার্লার, বাড়ছে বাজার খোলারও সময়, সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত খোলা থাকবে, অন্যান্য দোকান 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। 50% উপস্থিতি নিয়ে খুলছে জিম, বিবাহ অনুষ্ঠানে সর্বোচ্চ 50 জন ব্যক্তি নিয়ে অনুষ্ঠান করা যাবে। রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক অনুষ্ঠানে সর্বোচ্চ 20 জন হাজির থাকবেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আশা করি আপনারা সকলেই বুঝবেন।